তো আপনি এখানে একটু খেয়াল করেন, এখানে যতগুলো ফান্ড রয়েছে সব কিন্তু ফ্রি। আপনি চাইলে আপনার মনের মতো যেটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। শুধু এই কয়টাই নাই, এখানে কিন্তু হাজার হাজার ফান্ড রয়েছে, বহুত। এক কথায় আপনি যেমন চান তেমনই ফান্ড কিন্তু এখানে রয়েছে, অনেকগুলো রয়েছে। আমি 22 ক্লিক করে দেখেন, তার চেয়েও বেশি। এখানে আপনার মনের মতো করে খুঁজে খুঁজে ভালো ভালো বাংলা ফান্ড নিতে পারবেন কিন্তু এখান থেকে, আপনার মনের মতো করে যে ফান্ড আপনার পছন্দ। এখানে দেখেন বিভিন্ন রকমের ফান্ড রয়েছে, এসব ফান্ডগুলো আপনি ফ্রিতে, একেবারে ফ্রি, কোনো টাকা বাদেই ব্যবহার করতে পারবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু আমাদের অনেক স্থানে রয়েছে যেগুলো সব পেড, কিন্তু হলে তাদের টাকা দিতে হয়। কিন্তু তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ফান্ড ডাউনলোড করবেন, আপনার মনের মতো আপনি খুঁজে খুঁজে কোনো টাকা বাদে ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা বাদে। কিন্তু তো চলেন দেখানো যাক আপনার এই ফন্ডগুলো কিভাবে ডাউনলোড করবেন। তো এই ফন্ডগুলো ডাউনলোড করতে হলে আপনি সরাসরি আপনার ক্রোমে চলে আসবেন, নিউ ট্যাব নিয়ে আপনি লিখবেন যে লিপি ফন্ড। আমি লিপি ফন্ড দিয়ে দিলাম। তো এখানে দেখেন লিপি ঘর ফ্রি বাংলা, লিপি ঘর ফ্রি বাংলা ফন্ড এখানে কিন্তু লেখা আছে। তো আগে বলি, লিপি ঘর যে ফন্টের স্থানটা, এটা কিন্তু সব কিন্তু ফ্রি নাই। এখানে এখানে ফ্রি ফন্ট আছে, প্রিমিয়ার ফন্ট আছে, প্রিমিয়ার ফন্ট বাংলা কিবোর্ড, মানে এক কথায় সব রকমই আছে, আপনি যেটা চান সেটাই পাবেন। এখান থেকে প্রিমিয়ার ফন্ট আপনারা যদি এখান থেকে কিছু কিছু ফন্ট কিনে নিতে পারেন, যেমন এই সব ফন্টগুলো আপনি চাইলে কিনেও ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার ফ্রিতে হলো না, আপনি এখান থেকে ভালো ভালো ফন্ট কালেক্ট করে নিতে পারেন। কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর, আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আর আমি যেহেতু বাংলা ফন্ট দেখাতে চাইছি, সেজন্য দেখেন এখানে রয়েছে বাইরে এলে আসলে ফ্রি ফন্ট বাংলা ভাষাকে, দেখেন ক্লিক করে দেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখেন ফ্রি ফন্ট, এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে ফ্রি ফন্ট। তার নিচে চলে আসলে দেখেন এখানে অনেক রকমের ফন্ট কিন্তু পেয়ে যাবেন, দেখবেন দেখেন অনেক রকমের। এবং এই ফন্টের নাম কি সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে, দেখেন আলিনুর কুয়াশা, আলিনুর বহুবিধ, মানে এক কথায় সেটা নেবেন। আপনি নামের দিক খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন যে ফন্টটা কেমন কি। এখান থেকে আপনি, আমি যেহেতু ফন্ট ফ্রি বলছি, যেহেতু ফ্রি সাইডে ঢুকছি, এখান থেকে যে ফন্ট ইচ্ছা আপনি বাংলা মানে আপনার মতো 22 ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে কিছু দেখ, এই ফন্টটা আমার কিন্তু একটু পছন্দ হয়েছে, আমি এই ফোনটা ডাউনলোড করবো। তাই এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। আমার সাব্বির আশালতা ফি ফন্ড, এটার নাম হলো সাব্বির আশালতা। তো এখানে একটা জিনিস, এই যে যার অ্যাকাউন্ট, এটাই কিন্তু আমরা যারা ফন্ড ব্যবহার করি তারা কিন্তু এখান থেকে আমরা চাইলে এই ফন্ডটা কিন্তু চেক করে নিতে পারি। তো আমরা চাইলে এখান থেকে ফন্ডটা ব্যাক দিয়ে দিতে পারি, বা এটাই এটা রাখলাম, চাইলে আপনি ব্যাকও দিতে পারেন, চাইলে চেঞ্জ করতে পারেন যেটা ইচ্ছা। তো আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে আমরা স্যার এখানে হালকা ফাঁকা দিতে পারি, বা লেখাগুলি বড় করলে কেমন লাগবে সেটা দেখতে পারি। এটা হালকা বড় করছি, বড় করলে কেমন লাগে, অনেক ফাঁকা ফাঁকা সেটা, মানে এক কথায় আপনার মতো। যেমন বোল্ড করে দেখতে পারি, বোল্ড করলে কেমন লাগবে, দেখেন ইটালিক করলে, দেখেন আপনাদের এক কথায় সব রকমের এখানে কিন্তু তারা ট্রাই করার চেষ্টাও দিচ্ছে যে কোন জায়গায় ব্যবহার করলে কেমন হবে। তো আপনাদের সব কিছু পরীক্ষা হলে আপনি এখান থেকে আপনাদের ফোন তিন কিবোর্ড লিখতে পারেন। আমার কিবোর্ড যেহেতু বাংলা করা আছে, তার জন্য এখানে বোঝা যাচ্ছে না। তো যাদের পরে চেষ্টা করে নেবেন লেখার জন্য, আর এখানে যেরকম ফন্ট তারা দিয়েছে সেম টু সেম সেই ফন্টই পাবেন, কোনো সমস্যা নেই, আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো সব কিছু দেখার পর আপনি নিচে চলে আসবেন। তো আসার পর এখানে দেখেন আমার ডান দিকে রয়েছে ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো উপরোক্ত বিষয়ে একটু মতামত দিন, মানে এখানে টিকমার্ক করে দিবেন। আর আপনি লিপি ঘর ফন্ট হিসেবে দেখবেন যে তারা এই ব্যবসায়ের জন্য, ডিজাইনের জন্য, মানে এই তারা দিতে চাচ্ছেন যে আপনি লিপি ঘরের ফন্ট যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন। মানে আপনার এই ডিজাইন, মানে এই যে ফন্ট ডাউনলোড করছেন, এই ফন্টটা যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিটিএফ ফাইল নিজস্ব ওয়েবসাইটে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি, মানে তারা এই ফন্ট, অনেক আছে যারা 2 নম্বরই করে, যারা ডাউনলোড করে তারা নতুনভাবে এটা বিক্রি করার চেষ্টা করে, তাদের মানা করছে যে যেন আমরা কেউ ডাউনলোড না করে সেটা কোনো ওয়েবসাইটের মাধ্যমে নতুন করে বিক্রয় না করি।
ফন্টের নাম তথ্য ইত্যাদি বিষয়ে পরিবর্তন ও সেটিং নিজস্ব স্মৃতি হিসেবে প্রকাশ করতে পারবেন না। মানে এই ফন্ট আপনারা নিজের মাধ্যমে কোনো কাস্টমাইজ করে দিতে পারবেন না, কারণ এটা হলো তাদের ফন্ট। তো এটা পড়ে নেবেন, নেটওয়ার্কের নিচে দেখেন ডাউনলোড অপশনে, ডাউনলোডে ক্লিক করবেন। তো দেখেন আমাদের এখানে কিন্তু জিপ ফাইল আকারে চলে গেছে, তো অলরেডি কিন্তু আমাদের জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে। সাবমিট, দেখেন আমাদের জিপ ফাইল চলে আসে। তো আমি আরেকটা এখান থেকে ফন্ট বাছাই করে নিই, যেহেতু আমি দুটা নিতে চাচ্ছি। তো আমি এখান থেকে একটা ফন্ট নিলাম যেটা হলো হোলদার, দেখেন আমি এটা ডাউনলোড করে নিই সরাসরি। ডাউনলোড করে জিপ ফাইল করে আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি, আমি ক্লিক করে নিলাম, তো ডাউনলোডে দিয়ে দিলাম। তো এটা কিন্তু ডাউনলোড আমার অলরেডি হয়ে গেলে ক্লিক করলে দেখা যাবে, আমরা দুইটা যেহেতু ডাউনলোড করলাম দুইটা চলে আসছে। তো এটা দেখতে হলে আপনি সরাসরি ফাইলে চলে আসবেন, এসে আপনার যে ডাউনলোড ফাইল আছে ডাউনলোডে ক্লিক করবেন। তো আমাদের এখানে দেখেন দুইটা ফাইল কিন্তু শো করছে, এটা বড় করে নিই, দুইটা ফাইল শো করছে। তো এই ফন্টটা ইনস্টল দিতে হলে দুইভাবে ইনস্টল দেওয়া যায়, এটা এক্সট্রাক্ট হেয়ার করবেন বা আপনি চাইলে ডবল ক্লিক করে পারবেন। তো ওভাবে চাইতে আপনি দুইটা সিলেক্ট করে নিন, দুইটা একসঙ্গে আমি যেহেতু ইনস্টল করবো, তো এটা ক্লিক করে দিয়ে দেখেন এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার যদি করি তো আমাদের এই ফন্ট দুইটা আলাদা হয়ে যাবে। কিন্তু দেখেন আমাদের কিন্তু দুইটার মধ্যে ছিল আরও এগুলো সব, আর যদি চান একটা করে এক্সট্রাক্ট করবো তাহলে এখানে ক্লিক করবেন, এটা পরে রাইট ক্লিক করে দেখবেন এক্সট্রাক্ট হেয়ার করবেন, তাহলে দেখবেন এটা আলাদা হয়ে যাবে এবং এখানে ঢুকে আপনি ফন্টটা ইনস্টল দিতে পারবেন। আমি ক্লিক করি, ওই যে দেখেন আমি যে ফন্টটা ডাউনলোড করলাম এটাই কিন্তু সেটা। আপনি আরেকবার চেক করে নিতে পারেন, এটা ক্লিক করলে দেখবেন সেম ফন্ট। তো আপনি এখানে জাস্ট ইনস্টল দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে, যেটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি ব্যাক দিয়ে চলে আসি, আমরা যদি প্রথমেটা এরকম করে নিতে পারি, তারপরেরটা আমরা স্ট্যাক হেয়ার করে ইনস্টল করে নিই। তো করে দিলাম, তো ইয়েস। তো আপনারা যে কোনো ওয়ান টুয়ে যে কোনো একটা আমার ঢুকবেন, ঢুকিয়ে প্রথমে ক্লিক করে দেবেন, দেখবেন এখানে আপনাদের যে ফোনটা ডাউনলোড করতে চাচ্ছেন এই ফোনটা এখানে শো করবে, ডবল ক্লিক করে ওপেন করে জাস্ট ইনস্টলে দিয়ে দিবেন। এই ফোনটা আপনাদের যে সব ইনস্টল হয়ে গেছে, যখন আপনারা যে কোনো স্থানে কাজ করবেন এই ফোনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন আমি ফটো প্লে স্টোরে দেখাচ্ছি, দেখেন আমার এদিক খেয়াল করেন আমাদের, দেখেন এলআই সাববির ফন্ট যেটা আমি ডাউনলোড করেছিলাম এটা আপনি কিবোর্ড থেকে যাই পেস্ট করেন নাকি সেম টু সেম এমন হবে। তো এই ফন্টটা খুঁজবেন কীভাবে, আপনি ফন্টটা খুঁজার দুইটা রকম সিস্টেম আছে, সেটা হলো আপনি এইখানে ফন্টের যে নামটা শো করবে, আপনার এখানে যে ফন্টের নাম শো করবে সেম টু সেম এই নামটা আপনি যে কোনো ফটো, আমি যেহেতু অ্যাড প্লে স্টোর দেখাচ্ছি আপনি ফটোশপ এবং যে কোনো স্থানে আপনি জাস্ট ওই ফন্ট সার্চ করলে কিন্তু সেম টু সেম ফন্ট পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা তাহলে খুবই সহজে এভাবে একটা ফন্ট ডাউনলোড করতে পারেন কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন, আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।